হিপহপ সাকুরা বান্ডিল ব্যাক আসায় আপনাদের এখন কেমন লস হলো? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। টাকা দিলে লাখ টাকা পাইবেন, পরকালে মুক্তি পাইবেন, ডায়মন্ড টপ আপ দিলে ডুও পার্টনার পাইবেন। আমার মতো নুদের গিফট দিলে কম ডায়মন্ডে হিপহপ বান্ডিল পাওয়া যাবেন, গ্যারান্টি। হিপহপ বান্ডিল ব্যাক আসার পর কি হইলো সেটা জানতে চাইলে শেষ পর্যন্ত দেখেন। মামা দেখছস ব্রাজিল কি খেলতাছে এবার? তোরা বেটা খেলা লয়ে পড়েছস, কাম তো একটা ঘুরে গেছে। কেউ দেখে না টিভি নিউজে দেখতে পারলাম ফ্রি ফায়ার নাকি আগের লিট পাস গুলা ব্যাক আইতাছে। ইউটিউবে ঢুকা দিয়ে সবাই কইতাছে হিপহপ সাকুরা বান্ডিল থেকে শুরু করে ওল্ড লিট পাস নাকি ব্যাক আইব কয়দিনের মধ্যে। এটা একদম খাঁটি নিউজ। আরে মামা কস কি, এটা তো খুশি সংবাদ। হালার পুত্র এরা অনেক বাপ নিত, একদম ঠিক আছে। আমাদের টিম নিয়ে বান্ডিলে ব্যাক দেওয়ার পর অনেক নাচছিল না, এইবার বুঝো ঠেলা। মামা সবই তো ঠিক আছে, কিন্তু হিপহপ আর সাকুরা বান্ডিল ব্যাক করতে কিন্তু অনেক ডায়মন্ড লাগবো, আর ডায়মন্ড কিনতে লাগবো টাকা। এত টাকা পা মুখে এখন? বন্ধু এক কাম কর, রেটনি মেয়ে কিতনি রা বেচ্চা, আমরা তিনজন হিপহপ সাকুরা বান্ডিল নিয়ে নি। না আর কিনি মনে কি আর কিনবো না, আর বিচে দিরা বেচ্চা হিপহপ বান্ডিল নিয়ে নেই, তেলে বেটা রেকর্ড হয়ে যাইব, নিউজ বাইরে হইব, বন্ধু বেচে বিক্রি কইরা নিলো হিপহপ বান্ডিল। ভাই তোরা এনে থাক, আমি গেলাম, আমার ভাই ডায়মন্ড কিনার লাগে টাকার ব্যবস্থা করতে হইব। যেমনি হোক এবার হিপহপ সাকুরা বান্ডিল নিতে হইব, দরকার পড়লে সত্যি সত্যি আমি আমার নিজের বিচি বিক্রি করে দিন, তাহলে আমি এবার হিপহপ বান্ডিল নিয়ে সারু। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কেউ দেখে না টিভি তাদের সংবাদ। ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন ফ্রি ফায়ারে আসছে হিপহপ সাকুরা বান্ডেল ও ওল্ড ইলিট পাস। এরকম অবস্থায় হিপহপ ও সাকুরা বান্ডেলের মালিকদের অবস্থা এখন কেমন, চলুন তাদের কাছ থেকে শুনে আসি। তো ভাই, আমি কেউ দেখে না টিভি লাইভ থেকে আসছি সাংবাদিক মুফিস। আমরা এখন সরাসরি আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাই, সেটি হলো হিপহপ সাকুরা বান্ডিল ব্যাক আসায় আপনাদের এখন কেমন লস হলো? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আচ্ছা যাই হোক না কেন, হিপহপ বান্ডিল পরে এলা ভাই, আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন যে আসলে আপনাদের এই বান্ডিলটা ব্যাক আসায় আপনাদের মনের অবস্থা এখন কিরকম, এন্ড এই বান্ডিলগুলো ব্যাক আসায় আপনাদের কিরকম ক্ষতি হইলো? হিপহপের আবার মন কি আর কমু ভাই, এই হিপহপ বান্ডিল পরে যে বাপটা নিতাম এখন কে নিতে পারুম? এই বান্ডিল পরে কত মাইয়া পড়েছি কোনো হিসাব নাই, এই বান্ডিল পরে কত লবি কাঁপাইছি আপনি চিন্তাও করতে পারবেন না। হিপহপ বান্ডিল পরে কত মায়া গমন লয়ে খেলছি আপনি কল্পনা করতে পারবেন না। তো ভাই আপনি তো শুধু আকাম কোকামের কথাই বলতেছেন, হিপহপ বান্ডিল পয়রা ভালো কি করছেন সেটা যদি আমাদের একটু বলতেন। এই যে ধরুন পোলা মাইন্ডে টিকটক বানায় সাহায্য করছি, তারপরে মনে করেন ম্যাচে যে আমরা মরলেই সেটা ভিডিও কইরা সাললে ভাইরাল, আর কি ভালো কাম চান কোন। তো ভাই এখন আমি আপনাকে একটা লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হইতেছে এখন তো হিপহপ বান্ডিল ব্যাক আইসা পড়ো, এখন আপনি কি করতে চান? আমি এখন সাকুরা বান্ডিল নিতে চাই, কারণ আমার কাছে হিপহপ বান্ডিল ছিল কিন্তু সাকুরা বান্ডিল ছিল না, তাই আমি সাকুরা বান্ডিলটা নিজের আইতে পরে মনের শান্তি পেতে চাই। আল্লাহর পুত্রে ভাই ভাবছিলাম ভাই, তুই যদি সাকুরা বান্ডিল বাই করে খুশি থাকস, আমিও হিপহপ বান্ডিল বাই করব। তো বন্ধুরা বুঝতেই তো পারলেন, হিপহপ সাকুরা বান্ডিল আসলে বাদ থাকবে না কেউ। আমাদের এই কেউ দেখে না টিভির অনুসন্ধানে গোপন সূত্রে জানা গেছে যে হিপহপ বান্ডিল নিয়ে তারা নাকি করতো অনেক অহংকার, আর অহংকারীদের পতন একদিন না একদিন ঘটেই, এটা একটা জোকস ছিল। যাই হোক আমরা এখন আর কথা না বাড়িয়ে চলে যাব এক হিপহপ বান্ডিলের প্রেমিকের কাছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। টাকা দিলে লাখ টাকা পাইবেন, পরকালে মুক্তি পাইবেন, ডায়মন্ড টপ আপ দিলে ডুও পার্টনার পাইবেন। আমার মতো নুদের গিফট দিলে কম ডায়মন্ডে হিপহপ বান্ডিল পাওয়া যাবেন, গ্যারান্টি। ওই মিয়া আপনার হাত পা চোখ সব ঠিক থাকতে আপনি ভিক্ষা করতেছেন কে লিগা? ওই মিয়া কথাবার্তা সাবধানে করবেন, আমি কই ভিক্ষা করতেছি? আমার দেখে আপনার নুব মন হইতে পারে, কিন্তু আমি ভিক্ষুক না, কারণ আমার মানুষ এখানে টাকা পয়সা ডায়মন্ড যা দেয় সব গিফট দেয়, কেউ দান করে না বুঝছেন। আর্মি আপনি কি দেশের খবর রাখেন? হিপহপ বান্ডিল আইতাছে, সবাই কিডনি মুন্ডি বিচ্চা ডায়মন্ড জমাইতাছে, আমিও ব্যস্তাম কিন্তু আমার একটা কিডনি আছে। ওই মিয়া মজা লন নাকি, মানুষের আবার কিডনি একটা থাকেনি, মজা করার আর জায়গা পান না। আরে মিয়া কথাটা তাকে শুনবেন নাকি, আগেরবার যখন ক্রিমিনাল বান্ডিল বেকাইছিল না, তখন আমি একটা কিডনি বেচ্চাম ক্রিমিনাল বান্ডিল নিছিলাম, এখন যদি আরেকটা কিডনি বেচি আমি বাঁচু মিয়া। তাই ভাবলাম ফ্রি ফায়ার স্কুলের সামনে আইসা দেখি মানুষ কিছু টাকা গিফট করে নাকি, এখানে আমার গেম আইডি করেও দেওয়া আছে, চাইলে আমার আইডি করে ডায়মন্ড দিতে পারেন। এখন কোন ডায়মন্ড দিবেন নাকি টাকা? আপনি তো কঠিন মাল ভাই, কাজের কথায়
আপনি যাইডি কোড দিছেন এটার ভিতরে কি কেউ ডায়মন্ড দেয়? দিলেও কত ডায়মন্ড দেয়? এই ধরেন দিনে 4-5 হাজার ডায়মন্ড তো পাই। ইমোশনাল ডায়লগ লাগাইছি না মিয়া, দেখেন নাই? আপনার একটু সাহায্যই পূরণ হতে পারে একটা নুবের স্বপ্ন। হিপহপ আমার স্বপ্ন, এইটা দেখাই মানুষ ইমোশনাল হয়ে একদম কাইন্দা দেয়। ভাই আপনার আইডি কোডের জায়গায় আমার আইডি কোডটা 2 ঘন্টার লেগে বসায় দিবেন, কিছু ডায়মন্ড হওয়ার পর মুইচা দিয়েন, আপনারা কিছু টাকা দিমুনে। হালাই দি আমার চেয়ে গরিব, আবার টিপুলার ভাই ড্রেস পেরা ঘুরতেছে। কি ভাই দিবেন নাকি বলেন, আইডি কোড কি দিমু? আরে দূর মিয়া বাগেন তো এনতে, কই থেকে আয় এই সব জান নি, এখান থেকে যান, নতুন কাস্টমার আইতে দেন। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, মেবি গাইস খুব শীঘ্রই হিপহপ সাকুরা বান্ডিল ব্যাক আসতে পারে, তো সবাই ডায়মন্ড জমায় রাখেন। আর যারা ডায়মন্ড টপ করতে চান, আমার এক ফ্রেন্ড আছে ট্রাস্টেড, যার কাছ থেকে আপনারা 100% নিশ্চিন্তায় ডায়মন্ড টপ করতে পারেন, অ্যান্ড তার কাছ থেকে আমি নিজেও ডায়মন্ড টপ করি, অনেকবার প্রমোট করছি তাকেও, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গাইস অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই।